সুন্দরবনের জলসীমায় চলছে ডলফিন জরিপ ডলফিন সংরক্ষণে কার্যকর ব্যবস্থা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে এ জরিপ সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা সুন্দরবনের বিভিন্ন নদ নদীতে ও সংলগ্ন সাগর এলাকায় বিশ্বের বিরল প্রজাতির ইরাবতী ও গাঙ্গীয় ডলফিনের বসবাস কিন্তু দু হাজার চোদ্দ সালের নয় ডিসেম্বর শ্যালা নদীতে ফার্নেস তেলবাহী ট্যাঙ্কার ডুবির পর হুমকির মুখে পড়ে ডলফিনের আবাসস্থল গত দশ বছরে নদী দূষণ ও জেলেদের জালে আটকা পড়ে একশো তিরিশটি ডলফিনের মৃত্যুও হয়েছে এই অবস্থায় ডলফিন সংরক্ষণ ও বিলুপ্তিরোধে সুন্দরবনে জরিপ কাজ শুরু করেছে বন বিভাগ আমরা দেখব যে কোথায় ডলফিন আছে এবং কোথায় আরও নতুন নতুন ক্ষেত্র আমরা চিহ্নিত করতে পারি যে যেখানে ডলফিন আছে কিন্তু তাদের ব্যবস্থাপনা ততটা ভালো নেই সেগুলি মূলত আমাদের প্রজেক্টের কাজ ডলফিন সংরক্ষণে নিয়োজিত বনকর্মী ও জেলে বাওয়ালিদের সক্ষমতা বাড়ানোর পরিকল্পনাও নিয়েছে বন বিভাগ আমাদের ফরেস্টের আটটি ক্যাম্প আছে এই আটটি ক্যাম্পে যারা চাকরি করে তাদেরকে সক্ষমতা বৃদ্ধি তাদের পেট্রোলিংয়ের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের ডলফিন সাইটিংয়ের সাথে সাথে রেকর্ড করার যে প্রক্রিয়াটা সেইগুলো প্রশিক্ষণের কার্যক্রমগুলো আমরা এর মধ্যে অন্তর্ভুক্ত করেছি দু সালে সুন্দরবনের ঢাইংমারি শ্যালা নদীর মৃগমারি ও দুধমুখী এই তিনটি স্থানকে ডলফিনের অভয় আশ্রম ঘোষণা করা হয় এবারের জরিপ শেষে বাড়তে যাচ্ছে অভয় আশ্রমের পরিধি হচ্ছে মূল অবজেক্টিভই হচ্ছে নতুন করে প্রোটেক্টেড এরিয়া ঘোষণা করা সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া এবং ডলফিনের রুট কোন দিকে কোন দিকে চলে ডলফিন সেই জিনিসগুলো বের করা এবং এই ডলফিনের সাথে বা মাছ মাছ ধরার সাথে কারা কারা জড়িত সেই জিনিসটা আইডেন্টিফাই করে ইউএনডিপি ও জিআইএফ এর সহযোগিতায় তেরো কোটি টাকা ব্যয়ে পরিচালিত ডলফিন জরিপ কার্যক্রম শেষ হবে দু সালের ডিসেম্বরে মোস্তফা জামাল মাছরাঙ্গা সংবাদ খুলনা